জেলা শিক্ষা সংসদের নতুন চেয়ারম্যান হলেন শীতলকুচি বিধানসভা প্রাক্তন বিধায়ক হিতেন বর্মণ। বিধানসভা ভোটের সময় রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছিলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর ফের বিভিন্ন কর্মসূচিতে দেখা যাবে হিতেন বাবুকে, এমনটাই মনে করে হিতেন বাবুর অনুগামীরা। এই দায়িত্বের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন হিতেন বর্মণ। বাসভাই তিনি জানিয়েছেন, তিনি সাংসদ এবং বনমন্ত্রীর পদও সামলেছেন, প্রশাসনের দায়িত্ব তিনি আগেও ছিলেন। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে জানিয়েছেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তাকে কৃতজ্ঞতা জানাই এই দায়িত্ব দেওয়ার জন্য। এই দায়িত্বটা পেয়ে স্বাভাবিক কারণে আমিও আগের থেকেও জানি যে পলিটিক্যাল দায়িত্ব এক ধরনের হয়, প্রশাসনিক দায়িত্ব এক ধরনের হয়। এটা পুরোপুরি একটা প্রশাসনিক দায়িত্ব, সেই দায়িত্ব পেয়ে নিশ্চয়ই আগামী দিনে এটাকে আরও বাস্তবায়িত করার জন্য সমস্ত রকম পরিকল্পনা ঠিক করা হবে। বিগত দুই বছর ধরে করোনার জন্য স্কুলগুলো বন্ধ হয়ে আসবে, ফলে ছাত্রছাত্রী বিশেষ করে প্রাইমারি ক্ষেত্রে যে পড়াশোনা একটা বিরাট ঘাটতি, সেই ঘাটতিটা তো সহজে পূরণ করা যাবে না, তবুও চেষ্টা করতে হবে স্কুল খুললে পরে সেগুলোকে যতদূর আমাদের কুচবিহার জেলার আরও শিক্ষার অগ্রগতিটা হয় সেটা দেখতে হবে। এইটাই হচ্ছে মূলত বিষয় যে যখন যারা দায়িত্ব আসবে নিশ্চয়ই সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে মনে করছেন। তো সেটার জন্য নয়, কথা হচ্ছে যে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, সাংসদ মন্ত্রী বিধায়ক অভিজ্ঞতা একটা আছে, বিচার্য বিষয় নিশ্চয়ই হয়েছিল আর কি। এখন সেইভাবে রাজনীতি করার মতন পজিশনটা এই পোস্টের আসে কি না এখনো পর্যন্ত আমি সম্পূর্ণ খবরটা বলতে পারবো না, হওয়া কি বল নাই। যেহেতু এটা গভর্নমেন্টের অ্যাপয়েন্টেড পোস্ট, হ্যাঁ, সেগুলো আইনকানুন বাঁচিয়ে যা যদ্দূর যা করা যায় করতে হবে। না, প্রথমে বলি যে এটা কার্সটা এখনো পর্যন্ত অফিসিয়ালি যোগাযোগ করেনি ডিএ, কালকে শুধু ইমেলে আসছে খবরটা, হয়তো আজকালে যোগাযোগ করবে আগামী সপ্তাহে যে কোনো দিন, সেটা আমি সাংবাদিক সম্মেলন করে জানাই। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন।